70 এর নির্বাচনে আপনি অংশ নিয়েছিলেন, মানে কর্মী হিসেবে? কর্মী হিসেবে কঠিন দায়িত্ব পালন করেছি। মোল্লা জালালউদ্দিন, ফণীবাবু, ফণীভূষণ মজুমদার, এনরা যখন কোটালেপাড়া জনসভা করতে গেছেন, নির্বাচনী জনসভা গোপালগঞ্জ জেলায়, প্রত্যেকটা জনসভায় আমাকে দিয়ে বক্তৃতা করিয়েছেন। তো নির্বাচনের পরে তো যেসব ঘটনা ঘটলো সেটা তো সবাই আমরা জানি। বঙ্গবন্ধুর হাতে তারা ক্ষমতা দিতে অস্বীকৃতি জানালো এবং সেটা নিয়ে সারা দেশে একটা বিশাল আন্দোলন, অসহযোগ আন্দোলন গড়ে উঠল। তো তারপরে সাতই মার্চ স্কুলে যাচ্ছিলাম, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক ভাষণ শুনছি জমির মধ্যে, কৃষকরা ধান কাটছে রেডিওতে। সেটা তো পরের দিন, সাতই মার্চে তো ওনার বক্তৃতা প্রচারিত হয় না, যেদিন প্রচারিত হয়েছে 8ই মার্চ রেডিও শুনে পথে আমি যদি হুকুম দেবার নাও পারি, বই নিয়ে দাঁড়াই গেলাম। আমাদের বাড়ি স্কুল মাঝামাঝি জমিতে, দাঁড়িয়ে যাওয়ার পরে দেখি অনেক কৃষকরা একসাথে রেডিও শুনছে। আমি আর স্কুলে গেলাম না, আমার বড়দিকে বললাম যে বড়দি আর স্কুল হবে না, তো স্কুল কলেজ সব বন্ধ, বঙ্গবন্ধু বলেছেন এখন যুদ্ধে যাব, কিভাবে যাব, কোথায় যাব। তখন 25শে মার্চের পরে, 25শে মার্চের ঘটনা কি আপনারা জানতে পেরেছিলেন ওখান থেকে রেডিওতে? আচ্ছা, এর মধ্যে আমাদের বাড়ির কাছ দিয়ে বরিশাল পটুয়াখালী ওই বেল্টের যত হিন্দু পরিবার আছে সব নৌকায় ইন্ডিয়ায় যাচ্ছে, একদম আমাদের ঘাট দিয়ে। আপনি বলছিলেন যে রেডিওতে তখন খবর শুনছিলেন এবং ইতিমধ্যে দেখলেন যে আশেপাশের সমস্ত গ্রাম থেকে বিশেষ করে হিন্দু পরিবারের সদস্যরা তারা নৌকায় করে চলে যাচ্ছে, ভারত যাচ্ছে, এটা আপনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এখান থেকে শুনি, যুদ্ধ শুরু হয়ে গেছে, এই আজকে অমুক জায়গায় পাখানা দ্বারা গুলি করছে, আক্রমণ করছে, এরকম রেডিওতে এই খবরগুলো পাচ্ছিলেন, এই ধরনের সংবাদগুলো পাচ্ছিলেন? হ্যাঁ পাচ্ছিলাম। আর ওই এপ্রিলও কেটে গেল, কিন্তু ইন্ডিয়াও যাওয়া হচ্ছে না, যুদ্ধেও যেতে পারছি না, খুব অস্থির, স্কুল কলেজ তো এমনি বন্ধ। তখন পর্যন্ত ওখানে পাক আর্মি আসেনি? না, কোটালিপাড়া আসেনি। মে মাসের মাঝামাঝি এক গভীর রাতে আমাদের বাড়িতে ছুটে আসলেন হেমায়েত সাহেব, মেজর হেমায়েত বলা হয় উনি। ইতিমধ্যে আমরা শুনছি যে হেমায়েত নামে এক লোক কোটালিপাড়া ঢুকেছেন, উনি বাহিনী গঠন করতেছে, মুক্তিযুদ্ধের বাহিনী। উনি এসে গভীর রাতে, হরিবাবু বাড়ি আছেন তখন, বাবা দোতলা থেকে, কে? আমি হেমায়েত। বাবার পিছনে পিছনে আমিও নামলাম, হেমায়েত ভাইরে নিয়ে কাচারি ঘরে বসতে বাবা বলছে, মাস্টারমশাই, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান দিতে হবে আমাকে। তখন বাবার পিছন থেকে বের হয়ে আমি বলছি, বাবা আমি যাবো যুদ্ধে। তখন হেমায়েত ভাই বলে, এই তো পেয়ে গেছি, তো তুই কালকে সকালবেলা 40-50টা মেয়ে গুছিয়ে লেবুবাড়ি স্কুলে আসবি, পারবি? আমি বলছি পারবো। আমি 45-46টা মেয়ে গুছিয়ে ফেললাম এবং নারকেল বাড়ি আসলাম স্কুলে, ব্রাদার সাথে দেখা, বলে, এই মেয়ে তুমি কি এখন যুদ্ধের অস্ত্র ধারণ করতে যাইবা? উনি এইভাবে কথা বলতেন। আমি বলছি হ্যাঁ ব্রাদার যাব, হেমায়েত ভাই আসছে। তো বলে, খুলনা থেকে ডক্টর ফিলিপস এসছে আর ঢাকা মেডিকেল থেকে ডলি রানী বারোই নার্স, ওনারা আছে এইখানে দেখ পলানো, ওনাদের ওই দুইজনের ট্রেনে নিয়ে যা। তা আমি বলছি আমি আজকে আলাপ করি হেমায়েত ভাইয়ের সাথে, ওনাদের লাগবে কি না, ওনারা যুদ্ধে যদি অস্ত্রের ট্রেনিং নেয় তাহলে গেলে তো মন্দ হয় না। আমাদের বাড়ির কাছে বিশ্বাস বাড়িতে মাদারীপুর থেকে আত্মগোপনে আসছে ডক্টর শ্যামাচরণ বৈদ্য, MBBS। তো ওনার কাছে আগে যাইনি, ওই ডক্টর ফিলিপস, ডলিদি আর আমার মেয়েদেরকে নিয়ে আমরা কথা মতো হেমায়েত ভাইয়ের জন্য অপেক্ষা করছি লেবুবাড়ি। ওই জায়গা হেমায়েত ভাই আসছে, কমলেশ বেদজ্ঞ আসছে আর ফরিদপুর থেকে বাবুল আক্তার, তিনজন আসছে। এসে বল, তোমরা সবাই যুদ্ধে যাবার জন্য প্রস্তুত? আমরা একসাথে বললাম হ্যাঁ। তোমরা কিন্তু বাঁচবা না কেউ? না। তারপরে তো আমাদের ট্রেনিং শুরু হইলো, প্রথম হলো ফার্স্ট এইড, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আহত হইলে তাদেরকে নার্সিং করব, এটা হলো প্রথম ট্রেনিং। তারপর তো শ্যামাবাবু আসলে বললেন যে ওদের কাটা ছেঁড়া এগুলোও একটু শেখাবেন। তো প্রথম দিন হলো ইঞ্জেকশন দেওয়া শেখাচ্ছে নূর ভাই, আর কেটে ফেললে ব্যান্ডেজটা,
পরের দিন হেমায়ের বেবার লোক দিয়ে পাঠাইছে অনেক যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট পাঠানোর পরে এখন আমার তো একদিনেই হয়ে গেছে ইঞ্জেকশন নেওয়া দেয়া তা আবার কালকে কী শিখবো তাহলে ব্যান্ডেজ তা আমি বলছি যে আমি এখানে কেটে ফেলছি এই যে কাটলাম এখন সে কীভাবে সেলাই দেবো দেন তখন শ্যামবাবু বলে কি তুই তো মানুষ না তুই তো ডাকা আমি যে এগুলো শিখতে হবে না বাস্তবে ছয় দিনের দিন আসলো হেমায়েত ভাই রাইফেল নিয়ে পাঁচটা রাইফেল নিয়ে আসছে এসে বলছে কে কে রাইফেল ট্রেনিং দেবা তা আমি তো সবার ছোট কিন্তু সবার আগে তারপরে আমরা পাঁচটা রাইফেল দিয়ে ৪৫ জনের ট্রেনিং নিলাম শেখার পরে এক মাস ১৩ দিনের দিন এপ্রিল মে জুনের মাঝামাঝি উনি কী করলেন বললেন এ কালকে কিন্তু তোদের ই নেব পরীক্ষা নেব যুদ্ধ হবে তোদের সাথে আমাদের সাথে গেরিলা যুদ্ধের পরীক্ষার ভেতরে গোলাগুলি হইল না ব্ল্যাঙ্ক ফায়ার হইল আর হলো এই রাইফেল ছিনেই নিয়ে যাওয়া এটা হলো পরীক্ষা তো পরীক্ষায় সব মেয়েদের থেকে রাইফেল নিয়ে গেছে আমার থেকে নিতে পারে নাই রাইফেল সহ আমি গেছি এরপরে ফরিদপুরের বাবুল আক্তার বাবুল ভাই উনি আমাকে এখানে উঠে বলে কি তুই হবি টিম লিডার তা হেমায়েত ভাই বললেন যে ও হবে মহিলা গ্রুপ কমান্ডার এ হলো আমার স্বীকৃতি মহিলা গ্রুপ কমান্ডার